আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লঙ্গান। আসলে বাংলাদেশে অনেকেই আঁশফল কাঠলিচু বলে চেনে। এটা বাংলাদেশের কাঠলিচু বা আঁশফলের সঙ্গে মিলাইলে হবে না, এটা লঙ্গান, এটা আলাদা এবং একই রকমই আঁশফল এবং কাঠলিচু যেটাই বলেন, এটাও কিন্তু দেখতে এই সেম এইরকম, কিন্তু এতটা সাইজে বড় বা এতটা খেতে মিষ্টি হবে না। এটা খেতে অনেকটা লিচুর চেয়েও বেশি মিষ্টি। যারা খাইছে তারা এটার ভালো রিভিউ দিতে পারবে, যারা থাইল্যান্ড, মালয়েশিয়া, হ্যাঁ, এখানে এই অঞ্চলগুলোতে যারা বেশি থাকে তারা ভালো রিভিউ এটা দিতে পারবে, লঙ্গানের রিভিউ। আর কাঠলিচু আঁশফল যেটাই বলেন ওটার রিভিউ যারা খাইছেন তারা দয়া করে এটার রিভিউ দিতে আসবেন না, প্রথমেই বলে নিচ্ছি। আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের জাতটা মূলত ভালো দেওয়ার জন্য আমি এই জিনিসটা বলছি। যে দেখেন, ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা কলমের গাছ, এক বছর দেড় বছর বয়স হচ্ছে এগুলা গাছের লাগানোর, সে গাছে কী পরিমাণ ফল আসছে। এর আগেও একটা ভিডিও করেছিলাম, আশা করি সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। আর এটা দেখছেন, এটা হচ্ছে ননি ফলের গাছ, মাত্র ছোট্ট একটা গাছ, এটা মাত্র বয়স হচ্ছে 7 থেকে 8 মাসের মতো বয়স হবে। এবং এগুলো কিন্তু বীজের গাছ হয়, বীজ থেকে গাছ করে এগুলোর কলম হয় না। বীজ থেকে গাছ করলে দ্রুত ফল চলে আসে। এইগুলা 7 মাসের একটা গাছে দেখেন 2টা ফল ধরে আছে এবং ফলসহ গাছ এটা ডেলিভারি হচ্ছে নিমফামারিতে। আজকে পুরো লাইভ ভিডিওতে আজকে আপনাদের আমাদের যে ডেলিভারি প্রসেস আছে সেটার বিষয়ে জানাবো, পাশাপাশি গাছ দেখাবো, কী কী আনকমন ফলের গাছ এখন আমাদের বাংলাদেশে ফল দিচ্ছে, ফল গাছ পাওয়া যাচ্ছে এবং ফল হচ্ছে সফলভাবে, সেগুলো আজকে তুলে ধরবো। এটা ছিল ননি ফলের গাছ, যারা লাগবে তারা অর্ডার করতে পারেন। আর এটা হচ্ছে ভিয়েতনামের 12 মাসি মালটা, এবং মালটাগুলোর সাইজ খুবই বড় হয়, দেখতে অনেকটা জাম্বুরার মতো সাইজ। আমরা জানি মালটা কিন্তু গোলাকৃতির হয়, কিন্তু এটা কিছুটা ডিম্বাকৃতির, অনেকটা জাম্বুরার মতো শেপ। আর কালার আসতে শুরু করছে, বছরে 2বার করে হয়, সারা বছরে 2বার হবে এই মালটা। সাধারণত অন্যান্য মালটা যেগুলো আছে বছরে ওটা 1বার করেই হয়, কিন্তু ভিয়েতনামি মালটাটা আসলে অন্য মালটার চেয়ে একটু ব্যতিক্রম এইখানটায়, ঠিক আছে। এটা বছরে 2বার করে ফল হবে এবং খুবই বেশি পরিমাণে ফল হয়। মাত্র 1 বছরের একটা গাছে আপনি চোখ বন্ধ করে 15 থেকে 20টা পর্যন্ত মালটা প্রথম বছরে আপনি পেতে পারেন, এবং 2টা স্টেপ মিলে আপনি টোটালে 30টার মতো হারভেস্ট করতে পারবেন, একটা গাছ থেকে ফল পাওয়া সম্ভব প্রথম বছরে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, এরকমই টকটকা হলুদ রঙের কালার আসবে আস্তে আস্তে। পুরোপুরি হলুদ না হলে ব্যাগিং করে দিতে পারেন, তাতে করে প্রপার যে কালারটা বাজার থেকে যে মালটাটা কিনতে পান ওই রকম মালটার কালার আসবে। এবং খেতে প্রচণ্ড মিষ্টি, এটা মিষ্টি একটা জাত, এবং বাংলাদেশে বর্তমানে এটা বাণিজ্যিকভাবে সফল একটা জাত বলা চলে। এখনও ওইভাবে বাগান হয়ে ওঠেনি, তো এই সুযোগে যারা বাগান করতে চান করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ কিছু টাকা প্রফিট করতে পারবেন। অন্য মালটার গাছের থেকে এটার প্রফিটটা চোখ বন্ধ করে বলা চলে যে খুব বেশি পরিমাণে হবে। আর এটা হচ্ছে লং মালবেরি, পাকিস্তানের লং মালবেরি গাছ। যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন, অনেকে তুতফলের সঙ্গে এটা মিলা ফেলতে পারেন। আসলে তুতফল কিন্তু ছোট ছোট হয়, আর এটা লং মালবেরি খুব বড় সাইজের। আর এগুলো হচ্ছে সাদা জাম গাছ। আসলে সাদা জাম নিয়ে বলার কিছু নেই, প্রচণ্ড মিষ্টি হয়। এটা যখন নরম হয়ে যাবে, গাছ থেকে এমনি এমনি পড়ে যাবে, আপনি তখন খাবেন, একদম মধুর মতো মিষ্টি বলা চলে। কিছুটা কষভাব থাকে যখন আপনি কাঁচা অবস্থায় খাবেন, তখন আপনার কষকষ লাগবে, তবে গাছ থেকে পড়া একদম পাকা টকটকে পাকা সাদা মালটা, সাদা যে জামটা হবে সেটা আপনি খেতে পারেন, সেটা সবচেয়ে ভালো টেস্ট লাগবে, আপনি নিজে খেয়ে মুগ্ধ হয়ে যাবেন। আসলে ছোট্ট একটা গাছে কী পরিমাণ ফল ধরে আছে, আরও ছিল, এগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে, পানির অভাব বা যে পরিমাণ রৌদ্র হচ্ছে বর্তমানে তাতে করে এগুলো ফল না টেকাটাই স্বাভাবিক। দেখেন কত সুন্দর ফল ধরে আছে। আর এখানে আমি একটা খেয়ে দেখলাম, আসলে যেমন সাদা লাগছিল, আসলে খেয়ে দেখছিলাম যে একটা আসলে কেমন টেস্ট, তো আমি অভিভূত হয়ে গেছিলাম এটার টেস্ট দেখে, প্রথমেই ইমপ্রেস বলা চলে, এতটা ইমপ্রেস হয়েছি যে বলার মতো না, ভেতরে বাইরে সব জায়গাতে সাদা, আসলে অসাধারণ। আর এখানে আছে হচ্ছে পিচ ফল, আমাদের দেশে বর্তমানে সফলভাবে হচ্ছে পিচ ফল। আমাদের কাছে কলমের গাছ আছে,
পিচ ফলের, যাদের লাগবে তারা অর্ডার করতে পারেন। আর দেখেন একটা বাদায় কি পরিমাণ ধরে আছে, চারটার মতো একটা বাদায় ধরে আছে, চার পাঁচটা এরকম পুরো গাছেই কম বেশি ধরে আছে বিভিন্ন ডালে, দেখতেই পাচ্ছেন স্যাম্পল। আমি একটা ফেটে দেখাই, এই যে দেখেন এর ভেতরে খুবই অসাধারণ একটা কালার হয়, খুবই সুন্দর একটা লাল কালারের আসে। এই যে দেখেন লাল টকটকে, অনেকেই অ্যাপ্রিকট মনে করবে, অ্যাপ্রিকট পিচ ফল এবং আলুবোখারা একই ফ্যামিলির বলা চলে। আর এখানে আছে সান্তল ফল, সেই সান্তল, এটা খেতে অনেকটা ম্যাঙ্গোস্ট্রিনের মতো, মাঙ্গিস যেটাকে বলে মালয়েশিয়াতে কিংবা ভিয়েতনামে থাইল্যান্ডে মাঙ্গিস বলে, সে মাঙ্গিস ফলের মতো। এটার ভেতরের অংশটা খেতে অনেকটা মানে সাইজটা ওই যে সাধারণত বাংলাদেশে আমরা যে গাব খাই না, এই গাবের মতো ভেতরের অংশটা হয় এবং খেতে প্রচণ্ড মিষ্টি। ভেতরের কোষগুলা হয় ওগুলা এতটা সফট, এতটা মানে জুসি, আসলে বলা বাহুল্য, খুবই সুন্দর। আর এখানে আছে হচ্ছে চিয়াংমাই আম, সবচেয়ে বড় সাইজের লাল রেড কালারের আম। দেখেন উপরে একটু চুনাকৃতি মানে চুনা ভাব আছে, উপরের এই চুনটা সরে ফেললেই পুরোপুরি যে লাল শেপটা সেটা চলে আসবে। মূলত লাল আসে হচ্ছে রৌদ্রের কারণে। আপনারা সাধারণত চিয়াংমাই আম লাগাইছেন এবং আমাকে বলছেন যে কালার আসে না কেন, তো রৌদ্রে দেওয়ার পরপর তারা আবার বলছে যে হ্যাঁ কালার আসছে। আর এখানে আছে হচ্ছে বারোমাসি কাঁঠাল, সুন্দর শেপের গাছগুলো আছে, যে দেখতে পাচ্ছেন কতটা মোটা। আগামী কিছুদিনের মধ্যে এগুলোতে ফল টল চলে আসবে। আসলে এটা শীতকালে পরিমাণে একটু বেশি পরিমাণে মুচি টুচি আসে এগুলা কাঁঠাল গাছে, আর বর্ষাকালে খুব একটা আসতে চায় না, তবে যে কটা আসে তার ভেতরে বেশিরভাগই ঝরে যায়। তো বারোমাসি কাঁঠাল হইল মূলত বছরে একবার ফল পাওয়ার চান্সটা খুব বেশি, আর দ্বিতীয়বার মানে মাঝামাঝি সময় যে ফলগুলো আসে এগুলো খুব একটা টেকে না, ঝরে যায়। গাছগুলোর শেপ অনেক ভালো এবং অনেক হেলদি গাছ, দেখতেই পাচ্ছেন। আপনাদের যাদের লাগবে গাছ তারা অর্ডার করতে পারেন। অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেখছেন এই ফোন নাম্বারে কল করে, অথবা এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, কিংবা সেখানে আপনি মেসেজ করে আপনার অর্ডার করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অল স্পাইস গাছ, মশলা জাতীয় গাছ, এগুলো মশলার গাছ, আপনারা চাইলে এগুলো লাগাইতে পারেন। অল স্পাইস বলছি এই মশলার পাতাতে বা এই মশলার ফলতে আপনার চার রকমের মশলার ফ্লেভার আছে, দারুচিনি, লবঙ্গ, হ্যাঁ গোলমরিচ, এগুলো মিশ্র একটা ঘ্রাণ আছে। আর এখানে আছে ড্রাগন ফল, ড্রাগন ফল দেখছেন ছোট্ট ছোট্ট গাছে ড্রাগন ফল ধরে আছে, এই যে দেখেন বেরোচ্ছে। যাদের লাগবে তারা অর্ডার করতে পারেন, ড্রাগন ফল সহ গাছ দেওয়া যাবে, এরকম ছোট ছোট ফল সহ গাছ, ড্রাগনের গাছ আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আসলে অর্ডার করতে হলে আমাদের ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেখছেন বা স্ক্রিনে যে ফোন নাম্বার দেখছেন এই নাম্বারে আপনি কল করে অর্ডার করতে পারবেন, অথবা এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনি সেখানে মেসেজ করে আপনার কাঙ্ক্ষিত ফলের গাছের অর্ডার করতে পারেন। আর আমরা সারা দেশে কুরিয়ারের গাছে গাছগুলো ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনাদের যাদের লাগবে তারা অর্ডার করে ফেলবেন, আর ফেসবুকে আপনারা মেসেজ করে আপনার অর্ডারটি করতে পারেন খুব সহজভাবে। এই ড্রাগন ফল গাছগুলোতে মূলত ফল আসে হচ্ছে বছরে দুইবার, হ্যাঁ একবার শীতের সময় আসবে আর একটা এরকম বর্ষার সময় মূলত। আর এখানে দেখছেন একটা বড় ড্রাগন ধরে আছে এই গাছে, বয়স হচ্ছে এই গাছটার প্রায় 3 বছর, 3 বছরে প্রায় এই গাছ থেকে প্রায় 350 মতো কাটিং করা হয়েছে। আর এখানে আছে হচ্ছে তিউনেশিয়ার একটি কালো আঙুর, বীজ ছাড়া, ভেতরে বীজ হয় না, ভেতরের বীজের অংশটাই ফাঁপা থাকে এবং এটা পুরোপুরি কালো হবে, লম্বা অনেকটা কাছাকাছি 1 ইঞ্চির। তো যাদের লাগবে অর্ডার করতে পারেন, সবগুলো কলমের গাছ। যা ছাদ বাগানের জন্য নিতে চান তারা ছাদ বাগানে এই গাছটি রাখতে পারেন। আর এখানে আছে হচ্ছে তিন ফলের গাছ, এগুলো হচ্ছে বড় গাছ, ড্রামে লাগানো আছে, ছোটো ছোটো ড্রামে, এই যে দেখেন। এটা মিশরের যে ভ্যারাইটিটা আছে এটার নাম হচ্ছে প্যালেস্টাইন রেড মিশরের। তো এই জাতের যারা তিন ফল নিতে চান, তিন ফলের গাছ আমাদের কাছে আছে,
এখানে এই যে ছোট ছোট গাছ আছে তারা অর্ডার করতে পারেন যারা নিতে চান। আমাদের কাছে জয়তুনের গাছ আছে, এই যে জয়তুনের গাছ দেখতে পাচ্ছেন, ব্ল্যাক অলিভ যেটাকে বলে, অলিভ মানে অনেকে জলপাই বোঝে, হ্যাঁ এটা জলপাই, তবে এটা আরব দেশের অর্থাৎ এটা মধ্যপ্রাচ্যের যে জলপাইগুলো হয় সে জলপাই বলে চলে, ঠিক আছে, মরুর দেশের জলপাই। এটা শুধু আরব দেশে না, এটা ইউরোপেও হয়, ইতালিতে বেশ প্রসিদ্ধ, ইতালিতে প্রত্যেকটা বাড়িতে একটা করে এই জয়তুনের গাছ আছে, পার্সিমনের গাছ আছে, হ্যাঁ প্রত্যেকটা বাড়িতে, আপেলের গাছ আছে, যে দেখেন খুবই সুন্দর হেলদি গাছ, বড় গাছ এগুলা, জয়তুন ফলের গাছ, যাদের লাগবে তারা অর্ডার করতে পারেন, সুন্দর গাছ আছে। আর এখানে আছে হচ্ছে ব্লাড মাল্টা, ব্লাড অরেঞ্জ যেটাকে বলে, এটার ভেতরের যে রসগুলো হয় সেগুলো অনেকটা রক্তের মতো, এ কারণে এটাকে ব্লাড অরেঞ্জ বলে। এবং ব্লাড অরেঞ্জের গাছ খুব হেলদি গাছ, সুন্দর গাছ, যাদের লাগবে তারা নিতে পারেন, আমরা কুরিয়ার সার্ভিসে সারা দেশে ডেলিভারি করি ব্লাড মাল্টা যেটাকে বলে। আর এখানে আছে হচ্ছে সূর্য ডিমামের গাছ, মিয়াজাকি যেটাকে বলে, জাপানে সে বিখ্যাত সূর্য ডিমামের গাছ। অনেকেই বলবেন যে জাপানে থেকে নিয়ে আসছেন নাকি, আসলে না ভাই, এটা অনেক আগেই এক্সপিরিয়েন্স আমাদের, প্রায় 2017 সাল থেকেই জাপানি আমের গাছ। আর এটা দেখছেন এটা হচ্ছে আলফানসো, ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত আলফানসো আমের গাছ, সবগুলা কলমের গাছ আছে, সুন্দর গাছ যে আলফানসো, ট্যাগ লাগানো আছে সবগুলাতে, নতুন ট্যাগ লাগানো হয়েছে যাতে আপনাদের সুবিধা হয় গাছগুলো চিনতে। আর আমরা ডেলিভারি করার সময় সবগুলো গাছের নাম লিখে দিই, অনেক সময় দেওয়াও হয় না ব্যস্ততার কারণে বা ভুলবশত দেওয়া হয় না, তো তাদেরকে পরবর্তীতে আমরা ছবি দেখে ইন্ডিকেট করে দিই কোনটা কী গাছ। সুন্দর সুন্দর গাছ আছে আলফানসো আমের, বেশ ডালপালাযুক্ত, এই যে দেখেন। আর এখানে সূর্য ডিমামের গাছ, এখানে আছে সাদা জাম, যেটা এর আগেও দেখাইছি ভিডিওতে, সাদা জাম, সাদা জামের গাছ খুবই হেলদি গাছ, সুন্দর গাছ, কলমের গাছ সবগুলাই আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর অর্ডার করার প্রসেসটা আমি আবারও বলে দিচ্ছি, আমাদের ফোন নাম্বারে কল করে আপনার অর্ডারটি করতে পারেন, অথবা এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও কল করে আপনার অর্ডার করতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশে গাছ ডেলিভারি করি, ঠিক আছে, সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি করি। আর এটা হচ্ছে লং মালবেরি, এর আগে দেখালাম লং মালবেরি যেটা হয় বড় সাইজের, পাকিস্তানের সেই লং মালবেরি, আসলে অযত্নে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে, তবে এগুলো আশা করি সেরে যাবে কিছুদিনের মধ্যেই, কারণ নতুন করে পাতা ছাড়তে শুরু করছে, বৃষ্টি বাদল হয়েছে, শুরু হয়েছে, আসলে যে পরিমাণ তাপদাহ তাতে গাছ না টেকারই কথা, মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখেন সুন্দর সুন্দর গাছ আছে, আর এখানে আপেলের গাছ আছে, আপেলের গাছ, সুন্দর গাছ, ঝাপালো গাছ আছে, আপেল আছে, নাশপাতি আছে, এগুলো হচ্ছে হরিমন 99 আপেল এবং বড়ো সাইজ প্রায় 5 ফিট। আর এখানে নাশপাতি আছে, থাইল্যান্ডের সেই সাদা নাশপাতি যেটাকে আপনারা চেনেন, সেই নাশপাতি, নাশপাতি গাছ খুবই সুন্দর গাছ, এটা আরও 6 ফিটের মতো লম্বা গাছ, দুইটা করে ডাল হবে, একটা দুইটা করে ডাল আছে, তবে এটা আপনার নিজের করে নিতে হবে, গাছটা বড় বা ছোটো আপনার নিজের করে নিতে হবে। আর এটা হচ্ছে চেরি ফল, সিলভিয়া চেরি, অনেকেই বলে বাংলাদেশে চেরি টেরি হয় না, তো এই যে দেখেন নতুন গাছ আসছে, নতুন লটের গাছগুলো নতুন করে পাতা ছাড়তে শুরু করছে, আর এইখানে ফুল আসছে একটা ডালে, এগুলো গাছের সবগুলোতে নতুন করে পাতা গজাচ্ছে, এগুলোতেও ফুল আসবে কিছুদিনের মধ্যে। আর এখানে দেখেন দুইটা ডালে ফুল আসছে, খুব সুন্দর, ফুলগুলো বেশ তাজা, জানি না ফল হবে কি না, তবে হওয়ার চান্সটা খুব একটা নাই, কারণ এগুলো এমন সময় হয়েছে যে সময় তাপদাহ পড়ছে সারা দেশ, সো আমরা বেশি বেশি গাছ লাগাই, এবং গাছের কারণে কিন্তু আমরা বেঁচে আছি, গাছ ছাড়া মানুষের অস্তিত্ব চিন্তা করা যায় না। আর এখানে আজকে ডেলিভারির জন্য গাছগুলো রেডি করা হচ্ছে, সবার গাছ খুব সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা গাছ ডেলিভারি করি সারা বাংলাদেশে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এবং এখানে সব রকমের ফলের গাছ আছে, আর এখানে লোকাটের গাছ একজনকে দেওয়া হচ্ছে, ফুলসহ লোকাটের গাছ, লোকাট ফলের গাছ, এটা রিপ্লেসমেন্ট, একজনকে দিছিলাম, গাছ মরে গেছে, জানি না কীভাবে রোপণ করছে, গাছ এরকম প্যাকেট করা গাছ ছিল, মেরে ফেলছে গাছটা, মরে গেছে, জানি না কীভাবে মারা গেছে। আর এখানে ননি ফল সহ গাছ যাচ্ছে, এটা যাবে হচ্ছে নীলফামারিতে, এখানে ননি ফল আছে, করসল আছে, আর হচ্ছে চেরি আছে, সিলভিয়া চেরি, এই যে করসল, করসল গাছটাও বেশ হেলদি গাছ, করসল হচ্ছে ক্যান্সার প্রতিশোধী যে ফলটা,
আসলে করসল নিয়ে অনেক রকমের মানুষের চিন্তা আছে যে করসল খেলে ক্যান্সার ভালো হয়ে যাবে, এমন না। আপনি সুস্থ অবস্থায় করসল খাবেন রেগুলার, আপনার ক্যান্সার হওয়া থেকে আপনি বিরত থাকবেন, মানে ক্যান্সার আপনার হবে না, এরকম। বাকিটা আল্লাহ ভরসা। আর এখানে কলমের গাছ, এগুলো সবগুলো কলমের গাছ। আর আমাদের প্যাকেজিংটা রেডি এবং কুরিয়ারের জন্য গাছগুলো একদম প্রিপেয়ার, প্যাকেট করে আমরা গাছগুলো ডেলিভারি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্যাকেটিং করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমাদের ফেসবুক পেজ। ধন্যবাদ।